আসসালামু আলাইকুম। আজকে অন্যভাবে একটা মুরগি রান্না করব, আর তার সাথে হলো একটা পুরনো দিনের স্মৃতির একটা কড়াই আর হচ্ছে একটা চামচ, এই দুটো আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনি আর কিছু এলাচ গরম তেলের মধ্যে, তারপরে দিয়ে দিব হচ্ছে চিকেন গুলো, চিকেন ভাজার মধ্যে চিকেন দিয়ে দিব, ভাজার মধ্যে অল্প পরিমাপে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু মরিচ বাটাও দিয়ে দিলাম। চিকেন গুলোকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভাজবো। আসলে লার্কি চুলা রান্নার মজাই আলাদা, অন্যরকম একটা ফ্লেভার আছে। মাংসগুলো তেলের উপরে চলে আসলে, ভাজা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব, একটু জালটা কমাই দিলাম। এখন আমি দিব হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে হাফটা, এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ গুঁড়ো মরিচ, এক টেবিল চামচ হলুদের গুঁড়ো। তো নাড়া হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে পাতা ধোয়া পানি, পরিমাণ মতো নুন, চাকচাক করে কেটে রেখেছি আলু আর শালগম, মশলাটা এরকম কষানো হয়ে গেলে এগুলো সব দিয়ে সুন্দর করে কষাবো। শীতের দিন অনেক এনজয় করতেছি রান্নাটাকে, সুন্দর করে মা সবজিগুলো কষানো হয়ে গেল। পানি দিয়ে দিব, মুরগি ভাজার সঙ্গে টমেটো আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব, ঝোলটা আর বলক আসলে আমি মাংসগুলো আর দিয়ে দিব, কিছু কাঁচামরিচ বিছিয়ে দেব ফ্লেভারের জন্য, ঢেকে দিলাম। এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমার মাংস রান্নাটা। ফের কখনো ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে।